হলেতে বিয়ে করার কারণে 100টা ক্যামেরাম্যান হারাম কাজে লিপ্ত হচ্ছে, 100টা হারাম কাজ সেখানে নারী পুরুষ এক কাছে হচ্ছে। আর হাদিসে আছে যেখানে নারী পুরুষ এক কাছে হবে তৃতীয় নম্বর শয়তান তাদের মধ্যখানে উস্কানি মারার জন্য প্রবেশ করে, এটা হাদিস। আজকে একটা বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে একটা প্যান্ডেলে বসে খায়, খায় না? তাদের পোশাক দেখে শয়তানও লজ্জা পায়, আমার মা বোনেদের পোশাক দেখে অবাক লাগে। আমার মায়েরা পর্দা করতে বললে এদের লজ্জা হয়, আমার মায়ের দিকে পর্দা বাজারে চিনা যায় না আজকে কোনটা আমাদের মা কোনটা ওদের মা, ঠিক বলছি না? কোনটা ওদের কোনটা আমাদের চিনা যায় না, শুনে রেখে দেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার মায়েরা বোনেরা কান খোলে শোনব, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমেরিকার একজন মেয়ে, খ্রিস্টান ইহুদিদের মেয়ে, সে চিন্তা করলো মুসলমানরা মুসলমানদের মলবিরা এত করে পর্দার জন্য কেন তাকিদ করে, বোরকার জন্য কেন বলে, হিজাবের জন্য কেন বলে। সে বলেছে নিজের জীবনীতে লিখেছেন, আমি পরীক্ষা করলাম, আমি এই আমেরিকার শহরে শিকাগো শহরে আমি পায়ে হেঁটে 5 ঘন্টা ঘুরেছিলাম একটা উলঙ্গ পোশাক পরে, ছোট্ট পোশাক পরে। আমাকে 5,000-এর বেশি যুবক আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে। তারপরে সে লিখছে, আল্লাহর কসম আমি যখন বোরকা পরিধান করে ঘুরলাম 5 ঘন্টায় মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি। তারপরে আমি উদ্বুদ্ধ হয়ে আমি তারপরে কালমা পড়ে ইসলাম কবুল করেছি। হে আমার মায়েরা বোনেরা শোনো, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজ থেকে ফিরে এসে আমার নবীজি সিজদায় পড়ে কাঁদছেন, এত কেঁদেছেন মাটির চারিদিকটা ভিজে গেছে। হযরতে ফাতেমা বলছেন, আল্লাহকে রাসূল কাহাঁ চলে গায়ে? হযরতে মা আয়েশা বলছেন, হামারে নবী কাহাঁ পর চলে গায়ে? হযরতে মা আয়েশা খুঁজছেন, মা ফাতেমা খুঁজছেন, হযরতে আলী খুঁজছেন, হযরতে আবু বকর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী সাহাবীরা শোনো শোনো, আসমানের দিকে তাকিয়ে দেখো, আল্লাহর আরশ থেকে যে রোশনিটা দুনিয়াতে এসে পড়ছে সেখানে আমাদের রাসূল সিজদায় পড়ে আছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেখানে এত কেঁদেছেন মাটির চারিদিকটা যেন ভিজে গেছে। আমার নবীজির ওই কান্না দেখে হযরতে ফাতেমা এগিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্নাকাটি করছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা শোনো, হে আমার ফাতেমা শুনে নাও, আমি জাহান্নামে 3টে মেয়েকে এমন অবস্থাতে দেখেছি, তাই আমি কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবস্থায় দেখেছেন? আমার নবীজি বললেন, আমি একটা মেয়েকে দেখলাম, তার মাথার চুলটা বাঁধায় অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর তার রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, হাত পা বাঁধায় অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে, তার মাথার মগজগুলো নাক মুখ দিকে বের হচ্ছে, জাহান্নামের আগুনে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি পাপ করেছে বলুন। আমার নবীজি বললেন, শোনো, প্রথম যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের পাড়া প্রতিবেশীতে ঝগড়া বিবাদ লাগাত এবং নিজের স্বামীর অবাধ্যতা করত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। তৃতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের স্বামী ছাড়াই অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। সবাই নিয়ত করুন, আজ থেকে আমাদের মা বোনের দিকে পর্দার তাগিদ দেব ইনশাআল্লাহ। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, তাকে আপনি পর্দার জন্য তাকিদ করুন, দাওয়াত দেন। কিন্তু কষ্ট হয় কি বুঝলেন, বিয়ে হলে এখনকার যুবকরা বউকে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয়, আমার বউকে সবাই দেখ, আর দেখে মনেতে ব্যভিচার জাগা, আমার বউকে কেমন লাগছে। শরীয়তে ওই জন্যে চুড়ি পড়া কেন নিষেধ জানেন? পায়ে নূপুর পড়ে না মেয়েরা? নূপুর পড়া নিষেধ কিসের জন্যে জানেন?
শুনলে অবাক হবেন, ইসলাম নারী দিকে এত সূক্ষ্ম করেছেন। আমি আপনার বাড়িতে মেহমান গেছি, আপনি মেহমানখানায় থাকতে দিয়েছেন, আপনার স্ত্রী হাতে কাঁচের চুড়ি পড়ে আছে, কাঁচের চুড়ি পড়লে আওয়াজ হবে না হবে না? আওয়াজ হবে। পায়ে নূপুর থাকলে আওয়াজ হবে না হবে না? চললি আওয়াজ হবে। ওই আওয়াজটা আমার কানে আসার পরে আমার নাফস, আমার দিল যদি বলে পাশের ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে কেমন, ওটা হচ্ছে নাফসের ব্যভিচার। ওই জন্যে সোনার একটা কাঙ্গান পরতে পাবে যদি পরতে চায়, রূপোর একটা চুড়ি সোনার পানি ঢেলে পরতে পাবে, কিন্তু কখনো কাঁচের চুড়ি পরতে পাবে না যার দ্বারা আওয়াজ উঠবে, যার দ্বারা আওয়াজ বাইরে যাবে। এই ধরনের জিনিস পোশাক আমাদের নারীরা পরতে পাবে না। এখন আমার একটা জলসা আগে বলেছি আমি, নারীদের জন্যে ডিজিটাল বোরকা, কি বুঝলেন, স্কিন টাইট বোরকা, স্কিন টাইট দেখবেন শরীরে লেগে আছে, পেশি বোঝা যাচ্ছে, কোমর বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম বোরকা, এটাও হারাম। নারীরা এমন পর্দা করবে সেই বোরকার বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার মধ্যে যে নারীটা আছে তার আকৃতি কেমন, তবে সেটা পর্দা, তা না হলে পর্দা নয়, বুঝলি। এই আমাদের দেশে দেখবেন এখন, হ্যাঁ, ডিজিটাল, এই দেখছিলাম সানা খান বলে একজন মুফতিকে বিয়ে করেছে, মুফতি আনাস নাকি, গুজরাটের ছেলে মুফতি আনাস, আমি শুনছিলাম তার একটা স্পিচ, আঙ্কেলেশ্বর মাদ্রাসায় পড়াশোনা করেছে, আর আমি তার থেকে একটু দূরে কাফলেতা মাদ্রাসায় পড়াশোনা করেছি লাজপুরের কাছে, গুজরাটে আমিও পড়েছি। তো তাকে দেখে আমাদের অনেক যুবকরা বলছে আহা হা আল্লাহওয়ালা লোক, ফিল্মের আর্টিস্টকে বিয়ে করে তাকে আল্লাহওয়ালি করে দিয়েছে, কি বুঝলেন। আপনাদেরকে একটা কথা বুঝাই, গু দেখেছেন, গু পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায়, তো পাক হয়, পায়খানা শুকুলে পাক হবে না, পাকি থাকবে। ও সানা খান বিয়ে করে ই ঘুরিয়ে ইউ না পাক হয়ে গেছে, কে, মুফতি আনাস, ইউ না পাক হয়ে গেছে, এ ভি না পাক হো গিয়া, কেন, বিবিকে বিয়ে করার পরে তাকে ইসলামের গণ্ডিতে নিয়ে আসার পরে তাকে পর্দায় রাখতে পারেনি। এই হারামখোর নিজেকে মুফতি বলে দাবি করছে আর কাশ্মীরে গিয়ে বইয়ের সঙ্গে গালটা গাল লাগিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে, বলে হানিমুন করতে এসছি। ইসলামে হানিমুন জায়েজ আছে? তুমি কোথা থেকে মুফতি পাস করেছো, আমার কাছে এসো, তোমার মতো একশোটা মুফতি পকেটে রাখি যদি এরকম বলো। মুফতি যে হবে পরকিত তার আখলাক আর চরিত্র আলাদা হবে। মুফতি মানে হচ্ছে ইসলামের লয়ার, জানেন, ইসলামের লয়ার, যেমন উকিলরা হয় আমাদের কোর্টেতে, ইসলামের লয়ার হচ্ছে মুফতি। তো তুমি ইসলামের লয়ার হয়ে তুমি লটাকে ভাঙছো ইসলামে, নিজের বিবিকে নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছ, নিজের বিবিকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে ফটো ছাড়ছ, সমাজকে বুঝাতে চাইছো। এই কম যদি এই সমস্ত মুফতিদের আমল করতে চায় তো তোমরা ধ্বংসের পথে যাবে, এরা কখনো ইসলামের জন্য উপকারী হতে পারে না। ওই জন্য যারা মনে করছেন প্রত্যেকটা মৌলবি জান্নাতি, প্রত্যেকটা মৌলবি ভালো, এরা ভালো, হুজুররা ভালো, আপনার ভুল বোঝা হয়েছে। আমার মতো একশোটা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহ এক শ্রেণীর আলেমকে, এক শ্রেণীর মৌলবিকে তাদের গর্দনটা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে, যারা হক পথে চলেনি, হক কথা বলেনি মানুষের কাছে। ওই জন্যে হক কথা বলুন, হকের ওপরে চলুন, আল্লাহ আপনার পাশে থাকবে। আজকে আমরা হক থেকে সরে যাওয়ার কারণে আমাদের কম শেষ হয়ে যাচ্ছে, আমরা হক কথা মানুষকে বলতে পারছি না। চুরি ভাঙাটা আমি যদি বলে দিই আমাকে এলাকার লোক আর দাওয়াত দিবে না, এতে যাই কি আছে, রুজির মালিক আল্লাহ। আমি যদি এখানে হালা হারামটাকে হালাল বলে দিই, সেদিনে আমি জগন্নাথপুরে ছিলাম, তো বললে হুজুর আপনার সবই ঠিক আছে, আপনি ক্যাম করেন জগন্নাথপুরে, কিছু বয়স্ক লোক বললে হুজুর আপনার বায়ান খুব ভালো লাগলো কিন্তু আপনি ক্যাম করলেন না। আমি বললাম ক্যামটা ফরজ, বললে ফরজ নয়। আমি বললাম মেজ হুজুর তার ইসে নেমে লিখেছেন, ফুরফুরার মেজ হুজুর লিখেছেন মুস্তাহানান, করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই। আর এখনকার হুজুররা বলছে ফরজ, ঠিক বলছি না ভুল বলছি,
এরপর আপনাদেরকে বলে দিই, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। অনেকজন বলছে দাঁড়িয়ে সালাম পাঠাতে হবে নবীজিকে, আমাদের জন্য বলছে ওরা বিয়াদব, সালাম পাঠাই না নবীজিকে, তাই না? সবাই আমার সঙ্গে পড়ুন, আত্তাহিয়াতটা পড়ুন একবার, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আস সালামু আলাইকা আইয়ুহান নবী। এটা বসে পড়া হয় না দাঁড়িয়ে, জোরে বলুন দাঁড়িয়ে পড়ে। তো আল্লাহ এখানে বললেন না যে যখনই আমার নবীকে সালাম পাঠাবে দাঁড়িয়ে যাবে, বসে পাঠানো হচ্ছে না, হয় নাই? নামাজের মধ্যে আমার আল্লাহ হুকুম দিলেন বসে আত্তাহিয়াতু পড়বে, আর তুমি বলছো বসে সালাম পাঠাবে আমার নবীকে, তুমি বলছো না দাঁড়ালে বিয়াদবি হবে। শুয়ে শুয়ে কালমা পড়া যায় না, যায় না? শুয়ে শুয়ে দরুদ পড়া যায় না, যায় না? সাল্লাল্লাহু, এখানে যে বসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কথা বলেন? এটা কি দরুদ? ওগো আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো। সবাই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? যতগুলো লোক বায়ান শুনে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে শেষ পর্যন্ত আর লাস্টে বলছে কিয়াম না করলে দাঁড়িয়ে নবীকে সালাম না পাঠালে বিয়াদবি হবে, তুই এতক্ষণ তো বিয়াদবি করছিলি, বুঝতে পেরেছেন না পারেননি কথাটা? খুব ভালো করে বুঝবেন, ঝামেলা ঝঞ্ঝট নাই। সবথেকে অবাক লাগে কি জানেন, আমাদের দেশে হাত ঝাড়া নিয়ে, হাত বাঁধা নিয়ে, কিয়াম করা নিয়ে, নামাজ পড়া নিয়ে মারামারি আমাদের মসজিদে, ঠিক বলছি না? মক্কায় কেউ হাত এইখানে বাঁধে, কেউ এইখানে বাঁধে, কেউ বাঁধে না, কেউ এইখানে বাঁধে। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে? না, কখনোই হয়নি। সব রকমের লোক আছে না? নাই। এইখানে কেউ বাঁধে, কেউ বুকে, কেউ টুপি মাথায় দেয়, কেউ দেয় না, কিন্তু মক্কায় কোনো মারামারি নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। কিন্তু তার কারণ কি বলে নেন? তার কারণ একটাই হচ্ছে সোঁচ। সোঁচ, সোঁচটা আলাগ, ইনি ইনার আমল করছেন, আমি আমার আমল করছি। আর আমাদের দেশে কি, আমি করি আর না করি তুই কর, বুঝতে পেরেছেন না পারেননি? আমি করবো নি, তুই কর, ওই জন্যে আমাদের দেশে মারামারি। আমি আমল করি না, আমি আপনাকে করা করাই, এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম। ওই জন্যে খুব সাবধান, কিয়াম নিয়ে মারামারি করবেন না, হাত বাঁধা নিয়ে মারামারি করবেন না, দোয়া নিয়ে মারামারি করবেন না, আপনি করুন না। আপনার ইচ্ছা গেল বলছে আপনি আমি হাত ঝেড়ে নামাজ পড়বো, পড়ুন, ঠিক আছে। আপনি বলছেন হাত আমি এইখানে বাঁধবো, বাঁধুন, ঝামেলা নাই। কিয়ামতের দিনে সবাই হাজির হবে না? হবে না আল্লাহর কাছে। কিন্তু আপনি বলছেন এই লোকটা কাফের, ই কাফের, উ কাফের, ফতোয়া দিচ্ছেন। একটা মুসলমানকে কেউ কি কাফের বলা যাবে না? আল্লাহ কাকে জান্নাত দিবেন? বুখারী শরীফের হাদিস শুনেলেন, একটা মেয়ে নিজের পায়ের মোজাটা খুলে, চামড়ার মোজা উন্নাই বেঁধে কুঁয়ো থেকে পানি তুলে একটা কুকুরকে পানি পান করিয়েছে, তার জান বাঁচিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি করেছে। বেশ্যা মেয়ে, কি মেয়ে বললাম? নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, আল্লাহ তাকে জান্নাতি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নামাজি মুসল্লি মেয়ে অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, তার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ কার কাজটা পছন্দ করবেন? তবে হ্যাঁ, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আমি হিসেব নেবো, যেগুলো যেগুলো হিসেব দিতে পারবে না তার কারণে জাহান্নামে দেবো, সেই কারণগুলো আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কি কি কারণে আমি এদিকে জাহান্নামে দেবো, কি কি কাজ করলে। তার মধ্যে সবথেকে বড় যারা জাহান্নামে যাবে, যাদের জন্য কোনো হিসেব হবে না, তারা হচ্ছে শিরিককারী, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। নবীজিকে আমরা ভালোবাসি না বাসি না? সকলে বলুন নবীজিকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না বাসি না? আমরা আমাদের মাকে ভালোবাসি, তো সবাই বাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। আর নিজেদের বিবিকেও ভালোবাসি, ভালোবাসি। দুজনের ভালোবাসাটা কিরকম? মায়েরও ভালোবাসা, স্ত্রীরও ভালোবাসা। কেউ যদি নিজের বউকে বলে আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, ঝাঁটা করে মারবে না? মারবে না। যে তুই আমাকে ভালোবেসে মা বলবি? আটকুড়োর বেটা, ঝাঁটা জুতো করে মারবে। মা বলা যাবে স্ত্রীকে? না। মা হচ্ছে আমার মায়ের জন্য যদি কেউ কথা বলে আমি বরদাস্ত করব না, আমার মায়ের জন্য আমার জীবনটা কুরবান আছে। আর বিবির ভালোবাসা শোনো, বিবি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, রাতের জননী, আমার প্রেমিকা, আমার রাতের সাথী। বিবির ভালোবাসা এবং মায়ের ভালোবাসা, আসমান আর জমিনের পার্থক্য আছে।